বিধানসভা লবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক বিধায়কের বিরুদ্ধে। শুধু তাই নয়, শুভেন্দুকে চিটিংবাজ বলে কটাক্ষ করল তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। যদিও অভিযোগ মিথ্যা বলে দাবি তপনের। অন্যদিনের মতো বিধানসভার অধিবেশন চলছিল, শাসক বিরোধী দুপক্ষের বক্তব্য পাল্টা বক্তব্যে ক্রমেই পরিস্থিতি উত্তাল। তারই মধ্যে বিধানসভার লবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক বিধায়কের বিরুদ্ধে। সেই তেড়ে যাওয়ার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ভিডিওতে দেখা গিয়েছে, পূর্বস্থলে উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় শুভেন্দুর দিকে তেড়ে আসেন। তাকে বলতে শোনা যায়, কে আমার মেয়ের চাকরি করিয়েছে? বিরোধী দলনেতার উদ্দেশ্যে তৃণমূলের বিধায়ক তপন এও বলেন, আমার নাকি কলকাতায় দুটো ফ্ল্যাট, তার চাবি দাও আমাকে। পাশাপাশি শুভেন্দুকে চিটিংবাজ বলেও চিৎকার করতে থাকেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বিজেপির বিধায়কদের অভিযোগ, অকথ্য ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গালিগালাজও করেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এ ব্যাপারে শুভেন্দুর পরে জানান, বিধানসভার মধ্যেও আমরা নিরাপদ নই। অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, লোকসভা ভোটের প্রচারে আমার মেয়ের চাকরি ও কলকাতায় দুটো ফ্ল্যাট রয়েছে বলে দাবি করেছিলেন শুভেন্দু। উনি আমাকে এবং আমার মেয়েকে অপমান করেছিলেন, তাই আজ লবিতে গিয়ে ওর কাছে কৈফিয়ত চেয়েছি।